আমার বাড়ি পটুখালী নেত্রকোণা সুপর জেলার দেউলি গ্রামে আমার থেকে চাকরি কথা কইয়া 4 বছর আগে 1 লক্ষ টাকা নিয়েছে আজ পর্যন্ত আমার সাথে আর যোগাযোগ করে নাই আর আমার টাকাও দেয় নাই আমার কাছে ডকুমেন্ট আছে চেক আছে সিস্টেম আছে আমি মোহাম্মদ ফজলে রাব্বি আমার বাড়ি পটুখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার 10 নং দেউলি সুবিদখালী ইউনিয়নের দেউলি গ্রামে আমার কাছ থেকে গেল 4 বছর আগে আমার চাকরির কথা বলে আমার বাবার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছে সুলতান এবং আমাদেরকে একটা চেক তারপর স্টামে সই আর কাগজপত্র আমার কাছে ডকুমেন্টস হিসাবে রেখে গেছে কিন্তু আমরা চাকরির কথা বলতে ওরা ও ফোন টোন সব অফ করে রাখছে তারপর ফোন দিলে ধরলে বলে বিভিন্ন হুমকি দুমকি দেয় টাকা দিবে না তারপর আমরা আরো 2 মাস আগে ওরে কোটালি থানায় গ্রেফতার করাইছিলাম তখনও ওসি সাহেবের মহোদয়ের কাছে ও আবার নতুন স্টামে সই দিয়া 6 মাসের জন্য যে 6 মাসের ভিতরে আমাদের টাকা দিব প্রত্যেক মাসে 50,000 কইরা কিন্তু ও এই 2 মাস হয়ে গেছে টাকা দেয় না ও হুমকি দুমকি দেয় যে আমাকে ধরাইছো গা ধরাইছো যেহেতু তোর টাকা আর জীবনে দিব না তুই পারলে টাকা উড়িয়ে গেল আমার নাম খবির গেজি আমার বাড়ি মির্জাগঞ্জ থানা দেউলি সুবিদখালী বাড়ি আমার আমার ছেলের জন্য 4 বছর আগে 1 লাখ টাকা নেছে আমার পোলার চাকরি দেবে এই জন্য আমার 1 লাখ টাকা নেছে তারপর তো আমরা মোবাইলই ধরে পাইনি বরিশাল থানা নিয়ে আটকাইছি 2 দিন থেকে আমি কষ্ট করছি কষ্ট কষ্ট করে আমি ওসি সাহেবে লিখিত বলতে দিয়েছে যে প্রত্যেক মাসে 5 তারিখ করে ওনাকে 50,000 টাকা দেবেন আজ 2 মাস থেকে আমার টাকা দেনা পর আজ মারা গেছি আমি মোহাম্মদ হাবিবুর রহমান খুলনা জেলার নড়াঙ্গা থানা আমার থেকে 5,75,000 টাকা চাকরির কথা পেয়ে নিয়েছে এবং বারবার ফোন রিসিভ করার পরেও ধরে না নভেম্বরের 25 তারিখ বরিশাল সদরে ওরে বাসার সামনে ধরেছি ধরার পরে ওখান থেকে পালাই চলে যায় নেক্সট আবার ডিসেম্বরের 3 তারিখ ধরেছি বরিশালে সেখান থেকে অঙ্গীকারনামা দিয়ে চাকরি টাকা দেওয়ার কথা বলে পালাই চলে যায় তারপরে আজকে আপনার জোনকাটি এটা জোন শেখাটি গ্রামে মোবাইল টিচিংয়ের মাধ্যমে ওকে ধরা হয়েছে কাগজপত্র আমার কাছে চেক আছে স্টাম আছে আমার ছোট ভাইকে চাকরি কাস্টমে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে কম প্রায় 36 জন আমার জানা মতে 36 জন টাকা পাবে এবং আমতলি খাদিজা নামে এক মহিলা সে টাকা পাবে পটুয়াখালী বরিশাল দবদবিয়া বাবুল নামে টাকা পাবে তারপরে আপনার ভান্ডারিয়া হারুন মেম্বার নামে টাকা পাবে প্রায় 36 জনের কাছে প্রতারণা করে টাকা নিয়ে টাকা পরিমাণ 80 লক্ষ টাকার উপরে মোহাম্মদ বাবুল মির্জা পটুয়াখালী সদরি আমার বাসা আমার ভাগ্নে চাকরি দেবে এই প্রত্যাশা নিয়ে আমার বাসায় 3 দিন আসছি আজকে টাকা দেবো আমরা 2 লাখ বলতে ভাইয়ে 2 লাখ টাকা ওনার দেবো অ্যাপ্লিকেশনের কার্ড উনি নিয়ে এসেছে মানে দরখাস্ত করবে সেই কার্ড নিয়ে আসছে কিন্তু কার্ড আমরা ওই যে দেখায় আমি যদি বাসায় ঢুকবে না যে ওই লোক দেখছে ওনার লোক মোবাইল ট্র্যাকিং দেবো ওনার
ওই মোবাইল লোক দেখি দৌড় দিয়ে যাওয়া দরছে তখন আমরা দরছি এরকম প্রতারণা করে আমরা কোনো দিন শুনি আর বিচার হওয়া উচিত আর ভালোভাবে বিচার হওয়া উচিত এই রকমের প্রতারণা করে কঠোরভাবে বিচার হওয়া উচিত যাতে শিক্ষা পায় আর এরকম মানুষ ভুল পথে না পড়ে অনেকেই জমি কওলা দিয়ে তারপর টাকা দিয়েছে একটা লোকের দুইটা আইডি কার্ড কিভাবে হয় বাংলাদেশে সে এক জায়গারই তো নাগরিক হওয়া উচিত এবং তার দুইটা আইডি কার্ড তার প্রমাণ আছে এই প্রতারকের একটা শাস্তি পাওয়ার দরকার কঠিন ও সারা বাংলাদেশের বহু লোকের কাছে টানা আছে এবং সেই লিস্ট আছে তার কাছে আপনার নাম কি সুলতান সুলতান ভাইয়ের নাম সোনামাকি গ্রামের বাড়ি বরবেশ বলেন খারাপ না বুঝলেন খারাপ না কিন্তু আমার সিটির বানাইছে ওরা এই যে অন্যান্য যাদের টাকা নিয়েছেন সেটা সেটা তিন ধরে তিন লাখ টাকা পাইছে আমি দেখুন চাকরি কত টাকা নিয়েছেন সেটা এসমাইলের সাথে আমি চাকরি করতাম তো আমার কইছে যে ওই লোকটাই যে পটকাই আছে যে এদিকে আও চাকরি কথা কই অথচ কোনো কিছু নাই এনে আমার ধরাইছে আপনি কোতালি থানায় বরিশালে জঙ্গিকে নামা দিয়েছেন টাকা দিয়ে দিবেন হ্যাঁ এরা কইছেন সময় আছে টাকা দিয়ে দিব আমি অস্বীকার করি আজকে আন্নাই টাকা নিতে বলছে যে টাকা দিম এই কইয়া বলাই আনছে আপনি টাকা তো চাইছিলেন টাকা চাইছি বলছে আমি আইন দিম ডিম কই আমার কিছু দেয় নাই আর আমার এই এই উল্লুল ধরাই দিছে টাকা হে আমার ডাকছে দেখাই সকালে আইয়েন আইজেন কি টাকা দিমু বস টাকা তুমি আইয়েন কিন্তু আমার টাকাটা কিছু দেয় নাই আপনি ধরাই দিছেন হ্যাঁ ধরাই দিছি আমার সময় দিলে আমি দিয়ে দিব যাই হোক আমার ভুল হয়ে গেছে হ্যাঁ এখন যে টাকা পাবে আমি দিয়ে দিব আমার সময় দিতে এই কাজ আর আমি আর কখনো করবো না ফেরে এই কাজটা হয়েছে ভবিষ্যতে আর হবে না যাদের কাছে নিয়েছি স্ট্যাম্প দিছি চেক দিছি তারা টাকা পাবে এটা স্যারের জানাবো জানানো হবে তারা স্যারের যে সিদ্ধান্ত নেওয়া হবে স্যারে বলতে কারে ও জি স্যার।